যেমনটা তোমরা সবাই জানো, আজকে আমার রিয়াদের বাড়িতে আবার নিমন্ত্রণ রয়েছে। তো আমি ফোন করেছিলাম রিয়াকে, কি নেবো বল, ও বললো যে ফার্স্টে বলছিল কিছুই আনিস না। আমি বললাম যে দেখ, কিছু যদি না নিয়ে যাওয়ার জন্য বলিস তাহলে আমি যাব না। তো আমি জাস্ট এই 7-Up নিয়েছি, আর এখানে ওর টিফিন কারি রয়েছে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় জল জমে রয়েছে, কারণ কিছুক্ষণ আগে অনেক জোরে বৃষ্টি হয়েছে। আমি তো ভাবলাম যেতে পারবো কি পারবো না, আমার না ছাতা নিয়ে কোথাও তেমন যেতে ইচ্ছা করে না। যাই হোক, অপেক্ষা করছিলাম, তারপর বৃষ্টিটা কমে গেল, তারপর আমি আবার বেরোলাম। আমি কিন্তু রিয়ার বাড়িতে চলে এসেছি। তো এসেই দেখছি রিয়া এদিকে বিরিয়ানির প্রিপারেশন রেডি করছে। দেখতেই পেলে চালটা ভিজিয়ে রাখা, এদিকে চিকেনটাও ম্যারিনেশন করা, আর এইদিকে রিয়া বিরিয়ানির আলুটা ভাজছে, যেটা কিনা খুবই টাফ, কারণ বিরিয়ানির আলুটা তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যায়। ওই জন্য বিরিয়ানির আলুটা একটু সময় নিয়েই ভাজতে হয়। এদিকে রিয়া বিরিয়ানির রাইসটা তৈরির জন্য জল গরম বসিয়ে দিয়েছে, স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিচ্ছে, যা যা দিতে হয় তোমরা জানোই, গোটা মশলা, স্বাদমতো নুন, তেল, তেজপাতা, এভরিথিং ও সব কিছু দিয়ে দিয়েছে। আসলে বিরিয়ানি রান্নায় স্টেপ বাই স্টেপ সব কিছু গুছিয়ে রাখলে কাজটা কিন্তু খুবই ইজি হয়ে যায়। আমিও বলছিলাম কিছু কি করতে হবে রিয়া, ও আমাকে বলেই দিল একদমই না, ওর অলরেডি তো সব কিছু গুছানো ছিলই। যাই হোক, আমি এদিকে দেখছি যে আলুটাও ফ্রাই করা হয়ে গেছে, তো তারপর তোমরা দেখতে থাকো ও স্টেপ বাই স্টেপ আর কী কী করে। চলো রিয়া কি রান্না করছে তোমাদের দেখাই। কি করছিস বল? এটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য দই স্যালাড টাইপের বলতে পারিস। মানে রায়তা না, এটা একটা বিরিয়ানি খাওয়ার জন্য স্পেশাল স্যালাড। হ্যাঁ, দই, শশা, এতগুলো লঙ্কা দিবি? এ মুখে পড়লে তো শেষ না, ওটা আরো বাড়বে তো জিনিসটা। তো ওইভাবে করি না, তো নর্মাল পেঁয়াজ ভাজে তার মধ্যেই ওই মশলা টশলা দিয়ে সব করি, বুঝলি? আলাদা ভাবে আমি করি না। পেঁয়াজটা আমি নাড়বো? হ্যাঁ না, বাড়িতে দেখবি একজন না থাকলে ফাঁকা ফাঁকা লাগে, মানে রিক্তা নেই। আমাদের বাড়িতেও হয় আমাদের বাড়িতে আমার মা না থাকলে আর ভাই। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর রিয়া এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিল। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলা হয়নি, চিকেনটা কিন্তু জাস্ট টক দই আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। তোমরা যারাই বাইরের বিরিয়ানি খাওয়াটা অ্যাভয়েড করো, তাদের বলছি একদিন অবশ্যই রিয়ার এই স্টেপগুলো ফলো করে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখতেই পারো, খুবই ইজিলি তৈরি হয়ে যাবে ভেরি ডেলিশিয়াস বিরিয়ানি। যাই হোক, চিকেনটা ভালো করে কষাতে হবে। এই মুহূর্তে রিয়া এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে। চিকেনটা কষানোর সময় যদি সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। চিকেনটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কষিয়ে নিতে হবে, তাহলে চিকেনটা ভেতর থেকে জুসি হবে। আর হ্যাঁ, রিয়া কিন্তু এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছে না, কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দেবে, আর তার সাথেই দেবে পরিমাণ মতো আদা রসুন পেস্ট। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু চিকেনটা ভেতর থেকে জুসি হবে। দেখতেই পাচ্ছ আমি এদিকে সব ক্লিপসগুলো ক্যাপচার করছিলাম, চিকেনটা কষা হচ্ছে, মাঝে মাঝে রিয়া একটু নাড়াচাড়া করছিল যাতে নিচটা কোনো রকমভাবে লেগে না যায়। এবার কিন্তু বিরিয়ানির সেই স্যালাডটার ফাইনাল প্রিপারেশন হবে, রিয়া এক এক করে সব রেডি করছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেওয়া হচ্ছে টক দই, এটা এবার কি দিচ্ছিস বল? স্বাদমতো। ওকে, অল্প একটু জল দিতে হবে না? মানে ফেটিয়ে নিচ্ছিস ভালো করে? হ্যাঁ হ্যাঁ, নরমাল বেশি না, নরমাল একটু ফেটিয়ে নিন। তো এবার কি এর মধ্যে এগুলো সব দিয়ে দিবি? হ্যাঁ, নরমাল শুধু এগুলো, এখানে পেঁয়াজ, লঙ্কা কুচি, শশা কুচি, গাজর রয়েছে। হ্যাঁ, সব কিছু এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর কি কি পড়বে এর মধ্যে? আর কিচ্ছু নেই, এটাই শুধু নর্মাল, মানে এটাতে কিচ্ছু না, শুধু ওই নুনটা আর ঝাল, এই দুটো ঠিকঠাক হলেই খেতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দইটা টকটা আছে। এবার এদিকে রাঁধুনি বসে পড়েছে, বিরিয়ানির এই স্পেশাল স্যালাডটায় সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা টেস্ট করে দেখছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু এবার এই গরম জলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছে, বিরিয়ানির রাইসটার ফাইনাল প্রিপারেশন হবে। তো এইদিকে এবার চিকেনটা কিন্তু অলমোস্ট কষানো ডান, আর কিছুক্ষণ পর ও নামাবে।
এখানে কিন্তু এখনো পর্যন্ত রিয়া আলুটা অ্যাড করেনি। রিয়া বলছিল চিকেনের এই গ্রেভির সাথে আলাদা করে আলুটাকে একটু বয়েল করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো রিয়ার কিন্তু রাইসটা করা হয়ে গেছে, একদম ঝরঝরে রাইস। তো তোমাদের সাথে আজকে কিন্তু লেয়ারিংটাও শেয়ার করব, দেখতে থাকো। এইদিকে আমরা এই অন্ধকারের মধ্যে ছাদে চলে এসেছি কারণ পুদিনা পাতা নেওয়ার জন্য। পুদিনা পাতা বিরিয়ানিতে পড়লে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকটা বেশি এনহ্যান্স হয়। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই জন্য পুদিনা পাতাগুলো দেখো কতটা ফ্রেশ লাগছে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে পুদিনা পাতাটা নিয়ে নিচে যাওয়া যাক। এবার কিন্তু রিয়া ফাইনাল স্টেপ মানে বিরিয়ানি লেয়ারিংটা স্টার্ট করেছে। ফার্স্টে কিন্তু চিকেনের পিসগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছিল। বিরিয়ানির লেয়ারিং দেখতে কিন্তু আমার দারুণ লাগে। যাই হোক, চিকেনটা কিন্তু খুবই জুসি হয়েছে কারণ ও অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়েছে। এবার ওপর থেকে সাইড দিয়ে হালকা করে একটু মশলা দিয়ে দিচ্ছে এই স্টেপে। এবার এখানে বিরিয়ানি মশলা মানে যা যা দেওয়ার, গোলাপ জল, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা দিয়ে দিল রিয়া। আমি এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে আরেকটা লেয়ার করা হবে, তাই জন্য ও যতটুকু এক্সট্রা রাইস ছিল সবটা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে। তারপর ওপর থেকে যা যা দেওয়ার, চিকেন দেবে, গ্রেভি দেবে, মানে তোমরা দেখলেই আগের লেয়ারে যা যা দেওয়া হয়েছিল এখানেও স্টেপ বাই স্টেপ সেগুলোই দেওয়া হবে। সব শেষে রিয়া এখানে ওপর থেকে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছিল। তো ব্যাস, ঘিটা দেওয়ার পরে কিন্তু ভালো মতো ঢেকে বিরিয়ানিটাকে দমে বসানো হবে। এবার আমি আর রিয়া একটু ওপরে এসেছি। তোমরা দেখেইছো আগের দিন আমরা এই রুমেই সব সেলিব্রেশন করেছিলাম। তো বেলুনগুলো ফেটে গিয়েছিলো, ফাটানো হয়েছিল অ্যাকচুয়ালি। তো সেগুলো সব ও পরিষ্কার করছিল কারণ আমরা এখানে বসেই বিরিয়ানিটা খাওয়া দাওয়া করব। যাই হোক, এবার কিন্তু বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ দমে বসানো হয়ে গেছে। আর তোমাদের বললাম না যে ও গ্রেভির সাথে আলুটাকে একটু বয়েল করে নেবে, সেটাই এখানে হচ্ছিল। বিরিয়ানিটাকে দমে 15-20 মিনিট রাখার পর তোমরা এবার দেখতেই পাচ্ছ বিরিয়ানির রান্না একদম ডান। কাকি কিন্তু এবার বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে মিক্স করে নিচ্ছিল কাকি, তারপর সার্ভ করছিল। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর কোনো রকম কন্ট্রোল করতে পারছিলাম না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। যাই হোক, কাকি সবার জন্য আগে সুন্দর করে প্লেটিং করে নিচ্ছিল, তারপর আমরা একসাথে খাওয়াটা স্টার্ট করব। শুধু বিরিয়ানি নয়, তার সাথে কিন্তু রয়েছে স্প্রাইট, তারপরে স্পেশাল যে স্যালাডটা রিয়া বানিয়েছিল। আজকের এই বিরিয়ানি খাওয়ার প্ল্যানটা নাকি কাকু করেছিল। তো যাই হোক, কাকু থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, আমি তো খুব খুশি হয়েছি। মানে বিরিয়ানি খেতে কে না পছন্দ করে বলো, আমার তো ভীষণ প্রিয়। শুধু বিরিয়ানি নয়, আমার ফ্রাইড রাইস বলো, চিলি চিকেন বলো, মানে এই টাইপের ডিশগুলো দারুণ দারুণ মজা করে আমি খাই। তো ওদিকে দেখতে পাচ্ছ আমার প্লেটিং হচ্ছে, এবার কাকি আমাকে একদম ভরে ভরে বিরিয়ানি দিচ্ছে। আমি কিন্তু অনেকটা কোয়ান্টিটির বিরিয়ানি খেয়েছি। কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে মানে বিরিয়ানি খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়েদার করে দিয়েছিল। যাই হোক, বিরিয়ানিটা এবার তোমাদের দেখাচ্ছি কতটা জুসি এবং কতটা ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। রিয়ার হাতে রান্নায় জাস্ট জাদু রয়েছে কারণ ও যাই বানায় আমার সেটাই খেতে অমৃত লাগে। জাস্ট সত্যি কথা বলছি, এখানে কোনো মিথ্যে কথা নেই। শুধু ও নয়, ওদের বাড়ির সবার হাতে কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে যেটা কি না মানে যে কোনো রান্নাকে অমৃত করে দেয়। যাই হোক, কাকি তারপরও আমার প্লেটে বিরিয়ানি দিয়েই যাচ্ছে। ঠিক আছে কাকি, তুমি দিতে থাকো, আমার মনে হচ্ছে আজকে আমি পুরোটা বিরিয়ানি খেতে পারবো। এতটা সুন্দর গন্ধ হয়েছে, মানে গন্ধতেই মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। এনিওয়ে, এবার কিন্তু খাওয়াটা স্টার্ট করতেই হবে, আর কন্ট্রোল হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু আমি আমার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম, এই ক্লিপসগুলো তখন রিয়া নিচ্ছিল। বাই দ্য ওয়ে, তোমাদের তো স্পেশাল স্যালাডটা দেখানোই হয়নি, এবার তোমরা দেখে নাও রিয়া খুব সুন্দর করে এই স্যালাডটা সার্ভ করেছিল। খাওয়া দাওয়াটা অনেক তৃপ্তি করে খাওয়ার পর এবার দেখছি ভাই আমাকে নিতে চলে এসছে। যাই হোক, প্রায় 10:45 মতো বাঁচতে চলেছিল, আজকেও না হলে ওরাই আমাকে আগিয়ে দিয়ে আসতো, বাট ওদের বাড়িতে তো কিছু কাজ রয়েইছে কারণ খাওয়া দাওয়ার পরে তো কাজ থাকেই। তাই জন্য আমি ভাবলাম যে না থাক, আজকে আমি আকাশকেই ফোন করে বলি আমাকে নিতে আয়। ভালোই লাগছিল, অনেকদিন পর আকাশের সাথে এরকম সাইকেলে করে বাড়ি যাচ্ছিলাম।
চলো তবে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তোমরা দেখতেই পেলে আজকে অনেকদিন পর আমি ভাইয়ের সাথে সাইকেলে করে বাড়ি আসলাম। এরকম আগে হতো, মানে 2-3 বছর আগে যখন এরকম রিয়াদের বাড়িতে যেতাম, তো ভাই আমাকে নিয়ে আসতো, ইভেন ও আমাকে দিয়েও আসতো। এখন ওরও হয়ে ওঠে না, পড়াশোনা রয়েছে, কাজবাজ রয়েছে। তো যাই হোক, খুব মজা করলাম দেখতেই পেলে। আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার, বাই।